সমাজ, সমাজের মানুষ সব কিছুকে তুচ্ছ করে সে ভালোবেসেছিল একটি নেকড়েকে। তাকে কি এখন সমাজ মেনে নেবে? তার দুর্ভাগ্যের জন্য তার ভালোবাসার মানুষটিকেও হারাতে হয়। শুধু থেকে যায় ভালোবাসার দুটি চিহ্ন। আসসালামু আলাইকুম। আজ আমি জাপানিজ একটি মুভি দ্য ওলফ চিলড্রেন বাংলায় এক্সপ্লেন করব। গল্পটি শুরু হয় একটি মেয়েকে নিয়ে, যার নাম ছিল হ্যানা। সে টোকিওর একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। তার সাথে নিজের খরচ চালানোর জন্য সে একটি পার্ট টাইম জবও করত। একদিন হ্যানা ক্লাস করার সময় হঠাৎ করে সে একটি অদ্ভুত ছেলেকে দেখতে পায়। তার কাছে কোনো টেক্সট বুক ছিল না, সব লেকচার সে তার খাতায় লিখছিল। এরপর ক্লাস আওয়ারে সবাই অ্যাটেন্ডেন্স দিচ্ছিল, কিন্তু ওই ছেলেটি অ্যাটেন্ডেন্স না দিয়ে চলে যাচ্ছিল। এইটা দেখে হ্যানা ওই ছেলেটাকে ডেকে বলে, তুমি মনে হয় অ্যাটেন্ডেন্স দাওনি, স্যার ভাববে তুমি ক্লাস করোনি। তখন সেই ছেলেটি বলে, আমার এখানে আসাই উচিত হয়নি, তারপরেও আমি এখানে এসেছি, হয়তো কাল থেকে আমি এখানে নাও আসতে পারি। এই কথাটি বলেই ছেলেটি চলে যায়। তখন হ্যানা ছেলেটির পিছু করতে করতে ইউনিভার্সিটির গেট পর্যন্ত আসে আর ওই ছেলেটিকে বলে, তোমার যদি টেক্সট বুকের প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমার সাথে টেক্সট বুক শেয়ার করে নেব। তখন ওই কথাটি শোনার পর সেই ছেলেটি হ্যানাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ইউনিভার্সিটি থেকে হ্যানা বাড়ি আসার পর সে সারাক্ষণ ধরে এটাই ভাবতে থাকে যে ছেলেটি কি কাল ইউনিভার্সিটিতে আসবে। ঠিক পরের দিনই ছেলেটি দেরি করে হলেও ইউনিভার্সিটিতে আসে আর হ্যানা তার নোটবুকটি ওই ছেলেটির সাথে শেয়ার করে। এমন করতে করতে তাদের মধ্যে খুব ভালো একটি বন্ধুত্ব হয়ে যায়। একদিন ওই ছেলেটি হ্যানাকে কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারে না, তাই সেখান থেকে চলে যায়। এভাবে দিন যেতে থাকে আর আস্তে আস্তে ছেলেটি বুঝতে পারে হ্যানা তাকে লাইক করে। যখনই ছেলেটি বুঝতে পারে হ্যানা তাকে লাইক করে, তখনই ছেলেটি তার প্রকৃত রূপ দেখিয়ে ফেলে। ছেলেটি মানুষ থেকে আস্তে আস্তে নেকড়েতে পরিণত হয়। এরপর ছেলেটি হ্যানাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনও আমাকে লাইক করবে? হ্যানা তখন মাথা নাড়ায়। তারপর তাদের মধ্যে খুব গভীর একটি সম্পর্ক তৈরি হয়ে যায় এবং তারা বিয়েও করে ফেলে। এরপর আমরা জানতে পারি ওই ছেলেটি একজন ওলফম্যান ছিল। ওলফম্যান হলো এক ধরনের নেকড়ে, যে কিনা মানুষের রূপ ধারণ করতে পারত। সে ওলফম্যানের বাবা মা অনেক আগেই মারা গিয়েছে এবং মারা যাওয়ার আগেই তাকে শিখিয়ে গিয়েছে কিভাবে মানুষ হিসেবে পৃথিবীতে বসবাস করতে হয় এবং ওলফ হিসেবে কিভাবে বাঁচতে হয়। দেখতে দেখতে কিছুদিন পর হ্যানা প্রেগনেন্ট হয়ে যায়। তার কিছুদিন পর তাদের ঘরে একটি সুন্দর মেয়ে বাচ্চা জন্ম হয় আর তারা ওই বাচ্চাটির নাম রাখে ইউকি। তার আরও কিছুদিন পরে তাদের ঘরে আরেকটি ছেলে বাচ্চা জন্ম হয়, তার নাম রাখা হয়েছিল এমএ। হঠাৎ করে একদিন দুর্ভাগ্যবশতে সে ওলফম্যানটি মারা যায়। যখন পরিষ্কার করার লোকগুলো সে ওলফম্যানকে নিয়ে যাচ্ছিল, তখন হ্যানা তার দুই বাচ্চাকে নিয়ে সেখানে আসে আর সে তার স্বামীকে চিনতে পারে। হ্যানা তাদেরকে অনেক অনুরোধ করে যেন তার এই ওলফটাকে না নিয়ে যায়, কিন্তু সে ওলফম্যানটির মৃতদেহ কিভাবে হ্যানাকে দেবে? ওলফম্যানটা যদি মানুষ হয়ে মারা যেত তাহলে হ্যানাকে তার স্বামীর লাশ অবশ্যই দিতে হতো, কিন্তু ওলফম্যানটি নেকড়ে হয়ে মারা গিয়েছে তাই তারা হ্যানাকে তার স্বামীর মরদেহ দিতে পারে না। তখনই হ্যানা নিচে বসে পড়ে আর কাঁদতে থাকে। এরপর দেখানো হয় একটি মা তার বাচ্চাদের কিভাবে মানুষ করে। প্রকৃতপক্ষে হ্যানার কাছে তেমন কোনো টাকাই ছিল না, কিন্তু সে ছোট ছোট কাজ করে নিজের সংসার চালাতো এবং সেই বাচ্চা দুটিকে খেয়াল রাখত। তার দুই বাচ্চা ছিল খুবই দুষ্টু। যখনই ইউকির অনেক রাগ হতো তখনই ইউকি নেকড়েতে পরিণত হতো আর অনেক চেঁচামেচি করতে থাকতো। সে অনেক জেদি একটি মেয়ে ছিল আর অন্যদিকে এমের প্রতি ঘন্টায় দুধের প্রয়োজন হতো। কখনো ইউকি হ্যানাকে জ্বালাতন করত, আবার কখনো এমে হ্যানাকে জ্বালাতন করত। মাঝে মাঝে এমন হতো এমে সারা রাত ধরে কাঁদতে থাকতো আর হ্যানা তার কোলে এমেকে বসিয়ে পিঠে হাত বোলাতে থাকতো। আর এভাবে হ্যানা অনেক দিন না ঘুমিয়ে কাটিয়ে দিত আর সকালবেলা এমে আর ইউকি দুজন মিলে হ্যানাকে জানাতর করত। একদিন ইউকে অনেক জেদ করতে থাকে বাইরে যাওয়ার জন্য, তখনই হ্যানা তাদের দুজনকে নিয়ে পার্কে যায়, কিন্তু সেখানেও তারা গড়বড় করিয়ে ফেলে। এমের কান্নার জন্য তাদের প্রতিবেশী এসে হ্যানার কাছে নালিশ করত। তারা বলে যেত, এইভাবে যদি সারা রাত
কাঁদতে থাকে তাহলে আমরা কিভাবে রাতে ঘুমাবো? হ্যানা যে করেই হোক তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিত। একদিন হঠাৎ করে সোশ্যাল ওয়ার্কের একটি লোক তাদের বাড়িতে চলে আসে, কারণ হ্যানা তাদের বাচ্চাদের এখনও ভ্যাকসিনেশন করায়নি। কিন্তু হ্যানা সে সোশ্যাল ওয়ার্কদের পাঠিয়ে দেয়, কারণ সে নিজেই জানতো না যে তার বাচ্চারা কখন নেকড়েতে পরিণত হবে আর কখন মানুষে পরিণত হবে। হ্যানা তার দুই বাচ্চাকে নিয়ে অনেক চিন্তিত ছিল এবং সমাজকে নিয়েও সে অনেক চিন্তিত ছিল। তার সব সময় একটাই ভয় হতো যেন তার বাচ্চাদেরকে এমন অবস্থায় কেউ না দেখে ফেলে। এই জন্য সে টোকিয়া শহর ছেড়ে দূরে একটি গ্রামে গিয়ে থাকতে শুরু করে। তারা সেখানে একটা ছোট মোটো ঘর নেয়, কিন্তু সেই ঘরটি ছিল ভাঙা আর ওই জায়গাটা তার বাচ্চাদের খুবই ভালো লেগে গিয়েছিল। এমি আর ইউকি যখন খেলা করত তখন হ্যানা বাড়ি ঠিকঠাক করত। হ্যানাকে যেহেতু তার সংসার চালাতে হতো সেই জন্য সে একটি লাইব্রেরিতে গিয়ে সেখানে চাষবাসের কিছু বই কিনে নিয়ে আসে। আর তাদের বাড়ির পাশে একটা জমি ছিল, সেই জমিতেই সে চাষ শুরু করতে থাকে। প্রথমে হ্যানা বাঁধাকপির চারা জমিতে লাগায়, কিন্তু কিছু কারণে সেই বাঁধাকপির ফসল ভালো হয় না। দ্বিতীয়বারে সে টমেটোর ফসল ফলায়, কিন্তু সেইবারও ফসল ভালো হয় না। সে কিছুতেই বুঝতে পারছিল না তার ভুলটা কোথায় হচ্ছিল। হ্যানার এই চেষ্টা দেখে সে গ্রামের একটি বৃদ্ধ লোক যার নাম ছিল নিরাসাকি, সে হ্যানাকে সাহায্য করে। কিভাবে চাষ করবে, কতটা দূরত্বে বীজ লাগাবে, কতটা সার ব্যবহার করবে, এইগুলো তাকে শিখিয়ে দিয়েছিল। ঠিক একইভাবে গ্রামের আরও দুটো বয়স্ক লোক হ্যানাকে সাহায্য করতে থাকে। তাদের সাহায্য নিয়ে হ্যানা আলুর চারা গাছ লাগায়। আস্তে আস্তে সে গ্রামে হ্যানার অনেক বন্ধু হয়ে যায়। আর অন্যদিকে এম আর ইউকি মানুষের সামনে আসতো না, কারণ তাদের মা তাদেরকে মানা করেছিল মানুষের সামনে না আসতে। একদিন হ্যানার বন্ধুরা বলে, তুমি তোমার বাচ্চাদের স্কুলে পাঠাইতেই তো পারো, তাহলে তাদের ভালো পড়াশোনা হবে আর তোমার কাজও করতে সুবিধা হবে। তাদের কথা ইউকি আড়ালে থেকে শুনে ফেলে আর জেদ করতে থাকে সে স্কুলে যাবে। ইউকির অনেক জেদের পর হ্যানা রাজি হয়, কিন্তু হ্যানা ইউকিকে একটা প্রমিস করতে বলে যেন সে স্কুলে গিয়ে কখনোই নেকড়েতে পরিণত না হয়। ইউকি তার কথাই রাজি হয়ে যায়। কিছুদিন পর দেখা যায় হ্যানার ফসল খুব ভালো হয়েছে, অনেক আলু হয়েছে, আর হ্যানা সে আলুগুলো গ্রামের কিছু মানুষকে দিত। সেই মানুষগুলো আলুর বদলে গাজর, চাল ইত্যাদি তাকে দিত। এইভাবে হ্যানা তার জীবনযাপন করতে থাকে। দেখতে দেখতে শীতকাল চলে আসে আর প্রথমবারের মতো ইউকি আর এমে বরফ দেখতে পায়। এই ওয়েদার দেখে তারা খুবই খুশি হয় আর তারা ঘুরতে চলে যায়। আর এইভাবে ঘুরতে ঘুরতে তারা একটি জঙ্গলে চলে যায় আর সেখানে এমে ওলফে পরিণত হয়। হয়ে সে একটি মাছরাঙা পাখি ধরার চেষ্টা করে, পাখিটি ধরেই সে নদীতে পড়ে যায়। তাকে কোনো রকমে তার বোন ইউকি বাঁচায়। এভাবে এমে বসতে পারে তার নেকড়ে হওয়ার এবিলিটি। এরপর দেখা যায় ইউকি স্কুলে যাওয়ার জন্য খুবই খুশি হয় আর তার মা হ্যানা তাদের সাথে মজার মজার গল্প করতে থাকে। সে তখন হ্যানাকে একটি কথা বলে, যখন তোমার অনেক রাগ হবে তখন তুমি একটা লাইন বলবে, তখন আর তুমি ওলফে পরিণত হবে না। ইউকি বলে, সেটা কি মা? তখন তার মা বলে, আই এম গনা এ লিটল গার্ল অন দ্য ওয়ে হোম, এইটাই বলবে শুধু, বললে তুমি আর নেকড়েতে পরিণত হবে না। তখন ইউকি দিন রাত শুধু এটাই বলতে থাকতো। ঠিক এইভাবে ইউকি স্কুলে যায়, ভালো করে পড়াশোনা করে, ইউকির স্কুলে অনেকগুলো ভালো বন্ধু হয়ে যায়। আর অন্যদিকে এমের জঙ্গলের ওপর ইন্টারেস্ট বেড়ে যায়। আর সেখানে একটি ফরেস্ট ল্যান্ড ডিপার্টমেন্ট ছিল, হ্যানা আর তার বাচ্চা সেখানে যোগদান করে। সেখানে প্রকৃতি সম্পর্কে শেখানো হতো, প্রকৃতি কেমন, জঙ্গল কেমন, গাছপালা কেমন ইত্যাদি। তার কিছুদিন পরে তারা সেখানে ভর্তি হয়ে যায়। সেই জঙ্গল বিভাগে একটা নেকড়ে ছিল, হ্যানা সেই নেকড়েটাকে দেখে ভাবতো সেটি ওল্ফম্যান, কিন্তু সেটি আসলে একটি সাধারণ নেকড়ে ছিল, তাকে চিড়াখানা থেকে আনা হয়েছিল। এটা দেখে এমের ওই নেকড়েটির ওপর আকর্ষণ বেড়ে যায়। সে যখনই সময় পেত তখনই এমে ওই নেকড়েটির সাথে কথা বলতো। অন্যদিকে স্কুলে হাস্যকর একটি ঘটনা ঘটে যায়। ইউকির কিছু বন্ধু তাদের জমানো জিনিস একের পর এক দেখাতে থাকে আর যখন ইউকির সময় আসে তখন সে তার বক্সটি খুলে আর সবাই বক্সের ভেতর মধ্যে দেখে টিকটিকি, মরা জীবজন্তুর কঙ্কাল, গাছের শুকনো ডালপালা। এইসব দেখে ইউকির বন্ধুরা পালিয়ে যায় আর তারপর সে স্কুল থেকে বাসায় গিয়ে তার মাকে এইসব ঘটনা
খুলে বলে, তখন হেনা হাসতে থাকে। ইউকি তখন তার মাকে বলে, এখন কি আমার বন্ধু হবে না কোনো? ওরা কি আর আমার সাথে কথা বলবে না? এটা শোনার পর হেনা তার সেই দিন সেই রাতেই সে ইউকির জন্য একটি সুন্দর জামা তৈরি করে দেয়। সেই জামা পরে পরের দিন ইউকি স্কুলে যায়। তার নতুন জামা দেখে স্কুলের সব বন্ধুরা তার কাছে এসে কথা বলে এবং তার সাথে বন্ধুত্ব শুরু করে। এরপর দেখা যায় কিছুদিন পরে এমও স্কুলে যেতে শুরু করে, কিন্তু এমের স্কুলের প্রতি একটুকু ইন্টারেস্ট ছিল না। এমে যখনই টাইম পেত তখনই সে জঙ্গলে চলে যেত। এইভাবে এমে তার বেশিরভাগ সময় জঙ্গলে কাটাত। যখন ইউকি ক্লাস ফোরে পড়ত তখন তাদের স্কুলে একটা নতুন ছেলে ভর্তি হয়। সেই ছেলেটির নাম ছিল সোহি। সোহি ইউকির সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ইউকি সোহির থেকে দূরে পালাতে থাকে। ইউকি সোহিকে তার পাশে আসতে দিত না। এরপর তাদের দুজনের মধ্যে ছোট একটা হাতাহাতি হয়ে যায়। তখনই ইউকি রেগে গিয়ে ওলফে পরিণত হয়ে যায় আর সোহির কানে আঘাত করে ফেলে। কানে আঘাত করার ফলে কান থেকে অনেক রক্ত পড়তে থাকে। এরপর প্রিন্সিপাল হেনাকে প্যারেন্টস মিটিংয়ের জন্য স্কুলে ডাকে। এই প্যারেন্টস মিটিংয়ে সোহি তার মাকে বলে, আমাকে যে হামলা করেছিল সে একটি নেকড়ে ছিল, ইউকি না। আর এইভাবে সোহি ইউকিকে বাঁচায়। তারপর তাদের মধ্যে ভালো একটি বন্ধুত্ব হয়ে যায়। একদিন হেনা এমিকে বলে, তুমি সারাদিন জঙ্গলে কি করো? তখন এমে তার মাকে তার বন্ধুদের কাছে জঙ্গলে নিয়ে যায়। সেখানে এমের একটি বেস্ট ফ্রেন্ড ছিল, যে ছিল একটি নেকড়ে। এমে এই নেকড়ের কাছ থেকে অনেক কিছু শিখেছে। এমে তার কাছ থেকে কিভাবে নেকড়ে হিসেবে শিকার করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, এই সব কিছুই শিখেছে। তখন হেনা কিছু খাবার দিয়ে সেই নেকড়েটাকে ধন্যবাদ জানায়। রাতে ইউকি এমেকে বলে, তুমি স্কুলে আসো এবং তাকে জোর করে। কিন্তু এমে ইউকিকে বলে, তুমি জঙ্গলে আসো। এমে নেকড়ে হিসেবে বাঁচতে চায় আর ইউকি মানুষ হিসেবে বাঁচতে চায়। এই কথা নিয়েই তাদের মধ্যে মারামারি হয়। আর তার কিছুদিন পরে দেখা যায় এমে তার মাকে বলে, আমি জঙ্গলে যেতে চাই, আমার বন্ধু খুব বিপদে রয়েছে, আমার তার সাথে তাকে সাহায্য করতে হবে, আর যদি আমি সেখানে না যাই তাহলে ওর জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে, আমাকে যেতে হবে মা। কিন্তু হেনা তার ছেলেকে জঙ্গলে যেতে দেয় না। হেনা কিছু না কিছু করেই তার বাচ্চাকে জঙ্গলে যাওয়া থেকে আটকায়। পরের দিন যখন ইউকি স্কুলে যাচ্ছিল তখন এমে ইউকিকে বলে, তুমি আজকে স্কুলে যেও না, আজকে ঝড় আসবে। আর সত্যি সেই দিন ঝড় হয়। এমে ঝড় হওয়ার কথা আগে থেকে বুঝতে পারে, কারণ সে তার এই নেকড়ে বন্ধুর কাছ থেকে এইগুলো শিখেছিল কখন কি হবে। এবং আমরা জানি পশু পাখি আগে থেকেই সব কিছু বুঝতে পারে। এই ঝড়ের জন্য ইউকির স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তখন একের পর এক সে বাচ্চাগুলোর বাবা মা এসে তাদেরকে নিয়ে যায়। আর ওইদিকে এমে বাড়ি থেকে জঙ্গলে চলে যায়। তখন হেনা এমেকে বলে, চলো স্কুলের থেকে তোমার বোনকে নিয়ে আসি। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়, এমে বাড়ি থেকে চলে গিয়েছে। আর হেনা এমেকে খুঁজতে সে জঙ্গলে পৌঁছে যায়। আর ওইদিকে স্কুলে দুজন বাচ্চার প্যারেন্টস এখনও তাদের নিতে আসে না। তারা ছিল ইউকি আর সোহি। এখানে সুযোগ বুঝে ইউকি সোহিকে তার প্রকৃত রূপ দেখিয়ে ফেলে আর বলে, ওই দিন তোমার কানে আমি আঘাত করেছিলাম। আর এই কথা শোনার পর সোহি বলে, হ্যাঁ আমি জানি, আমি এই কথা কাউকে বলিনি। আর আমি এও জানি তুমি একটা নেকড়ে, শুরু থেকেই তোমাকে আমার অনেক অদ্ভুত লেগেছিল। আর এটা শোনার পর ইউকি সোহিকে থ্যাংক ইউ বলে। অন্যদিকে হেনা এমিকে খুঁজতে খুঁজতে জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে আর সে স্বপ্ন দেখতে থাকে। সে স্বপ্নে তার স্বামীকে দেখতে পায়। তার স্বামী খুবই খুশি তার প্রতি, কারণ সে তার বাচ্চাদেরকে খুবই ভালো করে মানুষ করেছে, কোনো জিনিসের অভাব রাখেনি। আর ওখানে নেহার স্বামী তাকে এমের কথা বলে। তার স্বামী বলে, এমেকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এমে ওর জায়গায় ঠিকই আছে, ওর যে রাস্তা ভালো লেগেছে ও সেই রাস্তায় গিয়েছে।
তোমার ওকে নিয়ে চিন্তা করতে হবে না। আর তার কিছুক্ষণ পর দেখতে দেখতে এমএ তার মাকে তার কাঁধে তুলে একটি নিরাপদ জায়গায় রেখে দেয়। তার মাকে সেখানে রেখে সে চলে যেতে থাকে। তখন হ্যানা তার বাচ্চাকে যেতে দেখে খুবই কাঁদতে থাকে আর তাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু এমএ হ্যানার সামনে থেকে অনেক দূরে চলে যায়, দূরে পাহাড়ে গিয়ে ওলফের ডাকতে থাকে। আর সেটা শুনে হ্যানা খুবই খুশি হয়। আর তখনই হ্যানা মনে মনে বলে, হ্যাঁ এমএ তার নিজের পথে ঠিকই আছে। এরপর কেটে যায় একটি বছর। ইউকি তার লোকাল স্কুলের পড়াশোনা শেষ করে হাই স্কুলে উঠে যায় এবং সেই স্কুলের হোস্টেলে থাকে। আপাতত হ্যানা তার বাড়িতে সে একাই থাকে, তার স্বামী স্মৃতি নিয়েই থাকে। তার স্বামীর শুধু ড্রাইভিং লাইসেন্সটাই ছিল, সেই লাইসেন্সটা নিয়েই সে বসে থাকে। আর অনেক দূর থেকে তার ছেলের আওয়াজ শুনতে পায়। আর হ্যানা তখন খুশি হয় আর দুই ছেলে মেয়ের প্রতি খুবই গর্বিত বোধ করে, কারণ সে তার বাচ্চাদের সে ভালোভাবে মানুষ করতে পেরেছে। আর হ্যানার এই ঘটনাটি কোনো রূপকথা গল্পের চেয়ে কম ছিল না। আর এইখানেই মুভিটির শেষ হয়ে যায়।